আজকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি সেটা জানব, তার কনসেপ্ট কি, তার বৈশিষ্ট্য কি এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি। যদি ক্লাসটা ভালো লাগে বা আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন। ওকে, তাহলে আমরা আলোচনায় যাই। প্রথমে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি এগুলো জানবো এবং তার বৈশিষ্ট্য কি এবং তার পার্থক্য কি। ওকে, তাহলে কনসেপ্ট অফ গ্রোথ বা বৃদ্ধি, বৃদ্ধি বলতে কি বুঝি সেটা আমরা বলবো। বৃদ্ধি হলো এক ধরনের পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। এর ফলে ব্যক্তির দৈহিক ও জৈবিক বিষয়ক বিভিন্ন দিকের পরিমাণগত পরিবর্তন ঘটে। যেমন বৃদ্ধি প্রক্রিয়ার ফলে ব্যক্তির দৈহিক আয়তন, ওজন, উচ্চতা ইত্যাদি বৃদ্ধি পায়। সুতরাং বৃদ্ধি বলতে আমরা শুধুমাত্র জৈবিক আকার বা আয়তনের পরিবর্তনকেই বুঝে থাকি। ঠিক আছে, তাহলে বৃদ্ধি সবসময় কী বলা হচ্ছে, পরিমাণগত একটা পরিবর্তন প্রক্রিয়া, এটি কখনোই গুণগত পরিবর্তন প্রক্রিয়া নয়। ঠিক আছে, আর ব্যক্তির দৈহিক আচার, দৈহিক তারপরে দৈহিক আয়তন, উচ্চতা ইত্যাদি বৃদ্ধি প্রক্রিয়া, অর্থাৎ যেগুলোর পরিমাণগত পরিবর্তন ঘটবে, অর্থাৎ যেগুলোর একটা নির্দিষ্ট একক থাকবে। যেমন যদি কোনো মানুষের দৈহিক পরিবর্তন বলতে বোঝাচ্ছে যে কারো কেউ প্রথমে ছোট ছিল, 3 ফুট ছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বৃদ্ধি হচ্ছে, 4 ফুট হলো, 5 ফুট হলো, এরকম, যেটা আমরা এককে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, ওকে। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ, অর্থাৎ বৃদ্ধির বৈশিষ্ট্য, কী বৈশিষ্ট্য প্রথমে বলা হচ্ছে, বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন। তাহলে বৃদ্ধি হলো এক ধরনের পরিমাণগত পরিবর্তন। এর ফলে ব্যক্তির দেহের বা শরীরের বিভিন্ন অংশের শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন ঘটে। যেমন একজন ব্যক্তির উচ্চতা যদি 4 ফুট থেকে বেড়ে 5 ফুট হয়, তাহলে আমরা বলি ওই ব্যক্তিটির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। নেক্সট বলা হচ্ছে, বৃদ্ধি হলো পরিবেশ ও বংশগতির ফল। বৃদ্ধি হলো এমন একটি প্রক্রিয়া যা পরিবেশ ও বংশগতি উভয়ের ফলে ঘটে থাকে। তবে বৃদ্ধি পরিবেশ অপেক্ষা বংশগতির উপরে বেশি নির্ভরশীল। অর্থাৎ মানুষের যে বৃদ্ধি ঘটছে বা যে দৈহিক মানুষ, তারপরে শরীরের যে বৃদ্ধি ঘটছে বা তার আয়তন বাড়ছে, তার ওজন বৃদ্ধি ঘটছে, সেটা পরিবেশ এবং বংশগতির ফলে ঘটে থাকে। অর্থাৎ একটা যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশে থেকেও তার বৃদ্ধি হতে পারে, আবার বংশগতিরও ফল থাকে, অর্থাৎ জিনগতভাবেও তার বৃদ্ধি করতে পারে। তবে বলা হচ্ছে যে পরিবেশের থেকে বংশগতির প্রভাব বেশি। ঠিক আছে, নেক্সট, বৃদ্ধি জীবনব্যাপী প্রক্রিয়া নয়। তাহলে কি, বৃদ্ধি কোনো জীবনব্যাপী প্রক্রিয়া নয়, কারণ বৃদ্ধি প্রক্রিয়া ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট পর্যায়ে শুরু হয় এবং একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে। সারা জীবনব্যাপী এই প্রক্রিয়াটি স্থায়ী হয় না। তাহলে জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এই কারণেই বলা হচ্ছে যে বৃদ্ধি সারা জীবন ধরে মানুষের হয় না, একটা নির্দিষ্ট সময় শুরু হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে থেমে যায়, তাই বৃদ্ধিকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় না। ওকে, নেক্সট, বৃদ্ধি হলো একটি সুসংবদ্ধ প্রক্রিয়া। বৃদ্ধি হলো একটি সুসংবদ্ধ প্রক্রিয়া, কতকগুলি নির্দিষ্ট নিয়মকানুনের মধ্য দিয়েই বৃদ্ধি প্রক্রিয়া পরিচালিত হয়। যেমন আমরা চাইলেই আমাদের শরীরের উচ্চতা 6 ফুট থেকে 7 ফুট করে নিতে পারি না, কারণ বৃদ্ধি প্রক্রিয়াটি অনেকাংশেই জিনগত উপাদানের ওপর নির্ভরশীল। কি, তাহলে বলা হচ্ছে যে বৃদ্ধি একটা সুসংবদ্ধ বা নিয়মনিষ্ঠ প্রক্রিয়া, কারণ আমরা ইচ্ছা করলে আমাদের শরীরের আয়তন বা ওজন অনেক বাড়িয়ে ফেলতে পারি না, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই বাড়বে। এবং যেহেতু এটা বংশগতির বা জিনগত প্রক্রিয়ার ফল, তার জন্য এটা নিজেদের ইচ্ছা মতো আমরা চাইলেই বাড়িয়ে নিতে পারি না। নেক্সট, বৃদ্ধি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। বৃদ্ধি প্রক্রিয়াটি কতকগুলি পর্যায় বা ধাপের মধ্য দিয়ে ক্রমান্বয়ে ঘটে থাকে। যেমন আমরা ইচ্ছা করলেই ভালো ভালো খাবার খেয়ে বা অনুশীলন করে
শরীরের ওজনকে এক লাফে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারি না, কারণ বৃদ্ধি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট, বৃদ্ধি পরিণমন নির্ভর। বৃদ্ধি হলো একটি পরিণমন নির্ভর প্রক্রিয়া। একটি পর্যায়ের উপযুক্ত পরিণমন ঘটলে তবেই ব্যক্তি তার পরবর্তী পর্যায়ে যেতে পারে, কারণ মানব জীবনের বৃদ্ধির প্রত্যেকটি পর্যায় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত। নেক্সট, বৃদ্ধির পরিমাপ পরিমাণগত। ব্যক্তির বৃদ্ধি হয়েছে কি হয়নি তা পরিমাপ করার জন্য সর্বদা তার পরিমাণগত পরিবর্তনের ওপর নির্ভর করতে হয়। ওকে, বৃদ্ধি হলো বিকাশের ভিত্তি। প্রকৃতপক্ষে বৃদ্ধি হলো ব্যক্তির বিকাশের ভিত্তি, কারণ বৃদ্ধি ছাড়া ব্যক্তির কোনো বিকাশই সম্ভব নয়। অর্থাৎ বিকাশ তখনই ঘটবে যদি ব্যক্তির বৃদ্ধি হয়। তার জন্যই বলা হচ্ছে যে বৃদ্ধি হলো বিকাশের ভিত্তি। ওকে, নেক্সট কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশ বলতে কী বোঝাচ্ছে সেটা বলবো এবার। বিকাশ হলো এমন একটি প্রক্রিয়া যা মানব জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত। অন্যভাবে বলা যায়, বিকাশ হলো একটি গুণগত পরিবর্তনের প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক ও নৈতিক ইত্যাদি বিভিন্ন দিকের গুণগত পরিবর্তন ঘটে থাকে। তাহলে বৃদ্ধি যেমন পরিমাণগত পরিবর্তন প্রক্রিয়া, বিকাশ সেরকম গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। ঠিক আছে, আর কি বলা হচ্ছে যে বিকাশ একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ মানব জীবনের জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত তার বিকাশ হয়। ওকে, নেক্সট আমরা বিকাশের ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট বা বিকাশের বৈশিষ্ট্যগুলো এবার আমরা জানব। ঠিক আছে, তাহলে প্রথমে বলা হচ্ছে কি, বিকাশ হলো একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ হলো এক ধরনের নিরবচ্ছিন্ন গতিশীল পরিবর্তনের প্রক্রিয়া। মাতৃগর্ভ থেকে বিকাশ প্রক্রিয়া শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে, যদিও এই বিকাশের হার সব সময় এক থাকে না। মানে কখনো বিকাশ বেশি হতে পারে, কখনো বিকাশ কম হতে পারে, মানে একটা নির্দিষ্টভাবে বিকাশ হয়ে যায় না। ঠিক আছে, কিন্তু বিকাশ প্রক্রিয়া সারা জীবন ধরেই হয়। নেক্সট বলা হচ্ছে, বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। ব্যক্তির জীবন বিকাশের ক্ষেত্রে একটি সুবিন্যস্ত ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। বিকাশ প্রক্রিয়া কখনোই এক পর্যায় থেকে অন্য পর্যায়ে হঠাৎ বা আকস্মিকভাবে উন্নতি হয় না, ধারাবাহিকতার সঙ্গে এটি ঘটে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, মানব শিশু এক মাস বয়সে মাথা তোলার চেষ্টা করে, আবার বসতে শেখার পর হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, এরপর সে দাঁড়াতে শেখে, তারপর ক্রমশ হাঁটতে বা ছুটতে শেখে। এই সকল কাজগুলি ধারাবাহিকভাবে ঘটে থাকে, তাই বলা হয় বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ প্রথমেই শিশু হামাগুড়ি দেওয়ার পরেই দৌড়ে ছুটতে শিখবে না, হামাগুড়ি দেবে, তারপর দাঁড়াতে শিখবে, দাঁড়াতে শেখার পরে সে হাঁটতে শিখবে, তারপরে ছুটতে শিখছে। তার জন্যই বলা হচ্ছে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট, বিকাশ হলো একটি জটিল প্রক্রিয়া। মানুষের জীবন বিকাশের প্রক্রিয়া একটি খুবই জটিল প্রক্রিয়া। যেমন কোনো এক বিশেষ মুহূর্তে ব্যক্তির দৈহিক বিকাশের তুলনায় মানসিক বিকাশ বেশি হয়, আবার কোনো সময় ঠিক উল্টো হয়, আবার কোনো সময় একই ক্ষেত্রে একই বিকাশের হার বিভিন্ন দিক থেকে বিভিন্ন হারে হয়। তাহলে জটিল প্রক্রিয়া কেন বলা হচ্ছে, যে কখনো মানুষের দেখা যাচ্ছে দৈহিক বিকাশ বেশি হচ্ছে, কখনো মানসিক বিকাশ বেশি হচ্ছে, বিভিন্ন দিকের বিকাশ বিভিন্নভাবে হয়, এর জন্যই বিকাশকে বলা হচ্ছে জটিল প্রক্রিয়া। নেক্সট, বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত প্রক্রিয়া। মানব জীবন বিকাশের বিভিন্ন দিকগুলি পরস্পর সম্পর্কযুক্ত এবং এক ধরনের বিকাশ আরেক ধরনের বিকাশকে সহায়তা করে। যেমন অনেক সময় দৈহিক বিকাশ মানসিক বিকাশকে প্রভাবিত করে। ঠিক আছে, তার জন্যই বলা হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রক্রিয়া। নেক্সট, বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল। ব্যক্তি জীবনের বিকাশ তার বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল। কোনো ব্যক্তির বিকাশ তার জন্মগতভাবে প্রাপ্ত বিভিন্ন ক্ষমতা ও সম্ভাবনা এবং বিশেষ মুহূর্তে পরিবেশ তার ওপর কীভাবে প্রতিক্রিয়া করছে তার ওপর নির্ভর করে। অর্থাৎ কী বলা হচ্ছে, যে
বিকাশ পরিবেশের মানে বৃদ্ধির মতো পরিবেশ এবং বংশগতির ফলেই হয়ে থাকে। নেক্সট, বিকাশ হলো ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া। বিকাশ হলো একটি ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া, কারণ প্রত্যেক শিশুর ওকে আরেকবার বলি, বিকাশ হলো ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া, বিকাশ হলো একটি ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া, কারণ প্রত্যেক শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক, সামাজিক ইত্যাদি বিকাশের ক্ষেত্রে স্বতন্ত্রতা লক্ষ্য করা যায়। এছাড়া সমস্ত শিশুর বিকাশের হার একরকম হয় না, কারো বেশি কারো কম হয়। অর্থাৎ বলা যায় বিকাশের হারের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য বর্তমান। তাহলে কী বলা হচ্ছে যে কোনো শিশুদের বিকাশ দেখা যাচ্ছে তাড়াতাড়ি হচ্ছে, কোনো শিশুর বিকাশ ধীরে হচ্ছে, কারোর আগে হচ্ছে, কারোর দেখা যাচ্ছে পরে হচ্ছে। এর জন্যই বলা হয় যে বিকাশ ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া। নেক্সট বলা হচ্ছে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে। ঠিক আছে, অর্থাৎ কী বলা হচ্ছে, বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে মানব জীবনের। শিশু কোনো কিছু ধরার জন্য প্রথম অবস্থায় সমগ্র বাহু ব্যবহার করে, পরে সে হাত ও আঙুল ব্যবহার করে, একেই বলে প্রক্সিমো ডিজিটাল। নেক্সট হচ্ছে বিকাশ ওপর থেকে নিচের দিকে ঘটে। মানব জীবনের বিকাশ সর্বদা ওপর থেকে নিচের দিকে ঘটে, অর্থাৎ মস্তিষ্ক, ঘাড়, হাত, পা এইভাবে ওপর থেকে নিচের দিকে পরপর বিকাশ ঘটে। বিকাশমূলক এই বিজ্ঞানকে বিকাশমূলক বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে শিক্ষার্থীদের বা শিশুর মাথার বিকাশ ঘটে, তারপরে ঘাড়ের বিকাশ ঘটছে, তারপরে হাত এবং পা। তার জন্যই বলা হচ্ছে যে বিকাশ হচ্ছে ওপর থেকে নিচের দিকে ঘটে। নেক্সট, এবার ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। তাহলে বৃদ্ধি কী বলা হচ্ছে, আকার ও আয়তনের বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। আর বিকাশ কী, আকার ও আয়তনের বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনের উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ হাত পা বেড়ে যাওয়ার সাথে সাথে তার হাত পায়ের যে কাজগুলো, সেই কার্যক্ষমতাটা যদি বাড়ে সেটাকে বিকাশ বলছে, কিন্তু যদি হাত পা এমনি শুধু বেড়ে যাচ্ছে সেটাকে আমরা বৃদ্ধি বলব। নেক্সট, বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো তার ফল। অর্থাৎ বিকাশের কারণ হচ্ছে বৃদ্ধি এবং বৃদ্ধির ফল হচ্ছে বিকাশ। বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ, বিকাশের ধারণাই দৈহিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিক সবই অন্তর্ভুক্ত। তাহলে বৃদ্ধি শুধুমাত্র মানুষের দৈহিক এবং শরীরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, আর বিকাশ দেহ, মন, সমাজ এবং তার ইমোশন সবই অন্তর্ভুক্ত থাকে বিকাশের মধ্যে। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, বিকাশ আমৃত্যু ঘটে, অর্থাৎ জীবনব্যাপী সারা জীবন ধরে বিকাশ ঘটে। বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ বা পর্যবেক্ষণযোগ্য। বৃদ্ধি পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, বিকাশ গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। থ্যাংক ইউ, প্লিজ চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।